আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের কর কমিশনের অধীনে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রিসেন্টলি প্রকাশিত হয়েছে, প্রায় 3,000-এর উপরে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট, কারণ একদিনে এত নিয়োগ বিজ্ঞপ্তি পড়া আপনাদের ধৈর্য কুলাবে না, কারণ অনেক সময় লেগে যাবে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, 2,666 জন লোক নিবে, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে কমিক নাম্বার 6, ইউনিট হচ্ছে 7, সিনিয়র স্টাফ নার্স, দশম গ্রেডের, 2,666 জন লোক নিবে অস্থায়ী পদে। মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। বেতন স্কেল হচ্ছে 2015 অনুযায়ী। অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নার্সিং এর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট বা বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এখানে শিক্ষকতা যোগ্যতা, স্নাতকোত্তর, স্নাতক, ডিপ্লোমা সব বিষয়, সব বিষয়কোড হচ্ছে 81,82,401, এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর। আপনাদের যাদের বয়সসীমা 30 বছর তারাই শুধু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের কর কমিশন সচিবালয় থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। এখানে আপনার অনেকগুলো তারা এই সরকারের কর কমিশনের সচিবালয়ের যে কয়েকটা শাখা আছে, সেই শাখা থেকেই একটা আমি আপনাদের আজকে শেয়ার করলাম। সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, আপনারা আবেদন করতে পারেন। পরবর্তীতে আপনারা পার্ট বাই পার্ট সবগুলোই আপনাদের জানাবো যে কোন কোন মন্ত্রণালয়ে কতজন লোক নিবে। এখানে অনেক, প্রায় 3,000 লোকের মতো নিবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নার্সিংয়ে যে লোক নিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা আবেদন করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে যে পদ্ধতি তারা দিয়েছে সুন্দরভাবে, যে লাস্টে আমি আপনাদের জানাচ্ছি যে কীভাবে আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের bpsc.gov.bd-তে আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন। আপনারা সেখানে ঢুকলেই তথ্য পাবেন। আর আবেদন করার ক্ষেত্রে bpsc.teletor.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান করেছে তারা। আপনারা আশা রাখি এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।